আবারও শান্তি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্তের ওপার থেকে গুলি চালালো পাকিস্তানি সেনা। গুলিতে জখম বিএসএফ এর এক জওয়ান, পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনাও। ওই প্রান্তে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। সীমান্তরক্ষী বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার রাত 2:35 নাগাদ জম্মু কাশ্মীরের আখনুর এলাকায় হঠাৎ গুলি চলে, সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনা গুলি চালায়। পাল্টা জবাব দিয়ে বিএসএফ ও দুই পক্ষের সংঘর্ষে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন। এই হামলার পরে আন্তর্জাতিক সীমান্তে এবং নিয়ন্ত্রণ রেখায় কড়া সতর্কতা জারি করা হয়েছে, চলছে কড়া নজরদারি। সামনে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন রয়েছে, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে। ঠিক তার আগে পাকিস্তানের দিক থেকে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বেড়েছে। প্রসঙ্গত 2021 সালের ফেব্রুয়ারি মাসে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু পাকিস্তান বারংবার এই শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। গত বছর রামগড় সেক্টরে পাকিস্তানের গুলি চালানোয় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। বিআর রিপোর্ট, আর ই নিউজ।